বলি দেখলে ছটফট করে স্বয়ং দেবী নেমে আসতে চান বেদি থেকে। তাই বলির সময় পায়ে পরিয়ে দেওয়া হয় শিকড়। জানেন মায়ের এই অভূতপূর্ব কাহিনী? হিন্দু মতে বিশ্বাস করা হয় কালী মা বলি পছন্দ করেন, কিন্তু শুনলে অবাক হবেন মালদহের এই মা কালী মোটেও পছন্দ করেন না জীব হত্যা তথা বলি। তার সামনে বলি দেওয়া হলে তিনি নেমে আসতে চান তার বেদি থেকে, আর সেই কারণেই বলির সময় মায়ের পায়ে পরিয়ে দেওয়া হতো শিকড়। পুনর্ভবা নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে এভাবেই ওই দেবীর পুজো করত ডাকাত দল। কথিত আছে এক সময় নাকি নরবলিও হতো সেখানে। জানেন কোথায় রয়েছেন এই মা? এখনো বলি প্রথা আছে কিনা সেখানে? চলুন আজ জেনে নেওয়া যাক মায়ের কাহিনী। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত আদিবাসী গ্রাম মানিকুড়া। বহু বছর ধরে বলি দেওয়ার রীতিতে কালী পুজো হয়ে আসছে সেখানে। বর্তমান যুগে বলি হয় সেখানে, তবে নরবলি নয়, হয় পশু বলি। প্রায় হাজার খানিক ছাগ বলি পড়ে সেখানে। যদিও এখন আর মায়ের পা শেকল দিয়ে বাঁধা হয় না, বরং বলির সময় মা যাতে বিচলিত না হয়ে পড়েন সেই কারণে তার মুখ ঢেকে দেওয়া হয়। বিশ্বাস করা হয় বলি না দেখলে বেদি ছেড়ে নামার চেষ্টা করবেন না তিনি, আর এই বিশ্বাসেই ঢেকে দেওয়া হয় তার মুখ। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হবিবপুর থানার জাজৈল অঞ্চলে মানিকুড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী, আর সেই কাহিনী থেকেই ওই এলাকার কালীমায়ের নামকরণ হয়েছে মানিকুড়া কালী। জানা যায় বহু বছর আগে একদল ডাকাত জঙ্গলে ভরা এই মানিকুড়ায় পুনর্ভবা নদী পেরিয়ে এসে রাতভোর মায়ের পুজোতে মেতে থাকত। সূর্যোদয়ের আগে সেই এলাকা ছেড়ে তারা আবার চলে যেত জঙ্গলে। মনে করা হয় ডাকাতটা যেহেতু গোপনে মাকে পুজো করত, সেজন্য আজ ওই কালীমা নাকি কোন রকম আওয়াজ শুনতে পছন্দ করেন না, এমনকি পুজোর পরে ডাকাতেরা বলি দিত, আর সে সময় নড়ে উঠতেন মা, তাই মাকে পায়ের শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আজও পাঠা বলির সময় সেই রীতি মেনে মায়ের পায়ের শিকল না দেওয়া হলেও মা যাতে বলি দেখতে না পান সেজন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তার মুখ। এরপর ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকায় ডাকাতরা পুজো থেকে সরতে থাকে। সে সময় পুরো পুজোর দায়িত্ব নিয়ে নেন এলাকার জমিদার ভৌরবেন্দ্র নারায়ণ রায়। জমিদারি প্রথা চলে যাওয়ায় গত 100 বছর ধরে এই পুজোর দায়িত্ব জমিদাররা তুলে দেন গ্রামবাসীদের হাতে, আর তারপর থেকে আজও ধুমধামের সঙ্গে এই কালী পুজো করে আসছেন মানিকুড়া গ্রামের গ্রামবাসীরা। এই কালী পুজোকে ঘিরে হবিবপুর সহ মালদহে নামে ভক্তদের ঢল। মা পুজোয় আসা ভক্তদের সমস্ত আর্জি মিটিয়ে দেন অনায়াসে, তাই আজও নিষ্ঠার সঙ্গে মহা ধুমধামে পূজিত হয়ে আসছেন মানিকুড়া মা।